করি, প্রতিদিন বিক্রি হয় ঝালমুড়ির মতন, কেউ পাই কেউ পাই না, কিন্তু আমি নিজেও জানি না যে আমার ওষুধে কি রোগ ভালো হবে। আর বাল ছিঁড়ে এলেন মায়ের চোদনে পড়ে আবেলা, ওরা কি প্রশ্ন করবে? লাখ দাওয়া তো এক দুয়া, লাখ টাকার ওষুধে যদি কাজ না করে, মাঝে মাঝে একটা দুয়াতে কাজ হয়। হাম দাওয়া ভি জানতে হ্যাঁ তো দুয়া ভি জানতে হ্যাঁ। এটি আমার ছেলে মেয়ে বউ বাচ্চার ভাত ভিক্ষা, কি ঠকবো আপনাদেরকে দাদা? ঠকছে তো বড় বড় কোম্পানি, তাকে গিয়ে বলুন না, এটা 2 টাকা 5 টাকা দামের ক্রিম কোম্পানি, জানি না চুদির বেটা ওই ক্রিমে কি হয়। সারা ভারতবর্ষের ছেলে মেয়েকে বোকা চোদা বানিয়ে তার ফুটকিতে সুস্তুরি দিয়ে ওই ক্রিম কোম্পানি সুন্দর করে ক্রিমটাকে রংচঙা করে পাবলিকের গাড়ে ভরে টাকা ইনকামে করার জন্য একটা সুন্দরী মেয়েকে বাছাই করে টিভি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিল, আর মহিলাটা কিছু টাকা লোভে ওই টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ওই ক্রিমটা হাতে নিয়ে চোখে মুখে লাগিয়ে ফাট করে কি ডায়লগ দিল, বলছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম লাগালে 15 দিনে ছেলে মেয়ে পরিষ্কার হয়ে যাবে, ঠোর ফাটা হোল ফাটা গাল ফাটা ভালো হবে। কোন চুদির বাটা বলছে বে, 6 মাস আমি লাগিয়েছি রে ভারুয়া চোদা, ভালো কিছু হয়নি, আরো চেহারা কালো হয়ে গেছে। আমরা টিভিতে ঢুকতেও পারি না, চুদির বেটা কোম্পানিকে ধরতেও পারি না যে পয়সাটা ঘুরিয়ে নিব। পাড়ার যেই দোকান থেকে ক্রিম কিনেছিলাম সেই বুড়ুবাককে গিয়ে বললাম, কই চুদির বেটা চেহারা ভালো হবে, টাকা ঘুরিয়ে দে। ও ভয়ের চোদনে বলছে কি করব কাকা, 2 টাকা লাভে আমিও বাল বেশি। সেই চুদির বেটা ঠক নয়, ঠকছে তো ডাক্তারে বুড়ুবাক, চলে যা মকদমপুর গলিতে ভোরবেলা থেকে আতাল মাতাল সাতাল চোর চোরটা গুন্ডা বাদমাস মালদা ডিস্ট্রিক্টের লোকাল ছেলেদেরকে ডাক্তার টাকার প্রলোভন দিয়ে কিছু বেতন ভিত্তি করে ভালো ভালো জামা কাপড় পরিয়ে ডবল টাকা দিয়ে ঘর ভাড়া করে কাঁচের শোরুম তৈরি করে বিশাল বড় সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, MBBS ডাক্তার লন্ডন পাস স্পেশালিস্ট। গ্রামের অসহায় মানুষ দিন আনে দিন খায়, আলু আছে পেঁয়াজ নাই চাল আছে ডাল নাই, এমন কোন চুদির বাটাল বাড়ি নাই যার বাড়িতে রোগ নাই, সহ্য করতে পারছে না, ট্যাবলেট খেয়ে কাজ হয় না। পাড়া লোক বলছে কি করছো বাল, ধার দেনা করে বড় ডাক্তার দেখা, মালদাতে বড় বড় ডাক্তার, তোর বাপের গান ওনার জন্য বসে আছে। ডাক্তারখানে আসলাম, হাত ধরলে 200, হোল টিপলে 500, বেডে সুতিয়া টেলিস্কোপ দিয়ে হাত পা হোল বাল টিপে চুদির বেটা ডাক্তার ব্যারামি খুঁজে পাই না। ডাক্তার বলছে তোমার বাবা খুব সিরিয়াস হয়ে গেছে, অনেক কিছু পেটে রোগ আছে, আমার সন্দেহ লাগছে, তাড়াতাড়ি রক্ত পরীক্ষা করো, তারপরে ইসিজি করে নিয়ে আসো, আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসো, এক্স রে করে নিয়ে আসো, এই সমস্ত রিপোর্ট না আনলে আমি কি করে তোমার বাবাকে চিকিৎসা করব, রিপোর্ট না আনলে চিকিৎসা হবে না। পকেটে যা ছিল ধার দেনা করে 2-4 হাজার টাকা ক্যাশ সব চুদির বেটা মকদমপুর গলি গোটা ঘুরে রিপোর্ট জোগাড় করতে করতে চুদির বেটা টাকা সব শেষ, রিপোর্টে শেষ। বিকালবেলা ডাক্তার রিপোর্ট চেক করছে, রক্ত পরীক্ষা ইসিজি আল্ট্রাসাউন্ড এক্স রে সোনোগ্রাফি সব রিপোর্ট চেক করার পর বলছে তোমার বাবার কোনো ভয় নেই, সব রিপোর্ট ঠিক আছে, যেটা আমার সন্দেহ ছিল সন্দেহটা মিটে গেছে, আর কোনো ভয় নাই, আর রিপোর্ট করার জায়গাও নেই যে গাড়ে তোর ভরবো, আর দরকার নেই, এবার ওষুধ লিখে দিচ্ছি তোমার বাপের গাড়ে ভরে দাও। তো সব টাকা তো রিপোর্টে চলে গেল, ওবে ওষুধ কি গাড় মারিয়ে নিবে? রাগ করছেন নাকি? বাল ছিঁড়তে বলবো না, সবারই গাড়ে গুলে গেছে, গল্প চুদেও না, এমন কোন মাদার জাত নাই তার গাড় মারবে না, চল আর কিছু দাচ্ছ না, তারা ঠক নয়। ডাক্তার বাবু আবার ব্যবসা করছে রে চুদির বেটা ডাক্তার, চিকিৎসা কি ভালো করবে, ডাক্তার কি ব্যারাম ভালো করবে, ডাক্তার তো নিজে লওরা ধাতু দুর্বল, টাকার মধ্যে 80-90% ডাক্তার নিজে হাই প্রেশার ব্লাড প্রেশারের রুগী, নিজের প্রেশারকে কন্ট্রোল করতে পারে না, 40% ডাক্তার নিজে বোকাচোদা সুগারে মরছে,